হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি আপনাদের দয়া আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। তো আজকে চলে আসলাম আপনাদের মাঝে একটি ব্লগ ভিডিও নিয়ে। তো আজকের ব্লগটি হচ্ছে একদম ভিন্ন ধরনের। এই যে আমাকে দেখতে পাচ্ছেন, আজকে শাড়ি পরা। তো আজকে শাড়ি কেন পরছি ওটা জিজ্ঞেস করবেন, সেজন্য আমি আগে থেকে বলে দিচ্ছি, আজকে শাড়ি পরছি বেড়াতে যাওয়ার জন্য। আজকে অনেকদিন পর বেড়াতে যাব বাপের বাড়িতে। দাওয়াত করছে আমাদেরকে, ওখানে নাকি বড় আপু আসছে, তো সেজন্য আজকে আমরা বেড়াতে যাচ্ছি। তো আপনাদের ভাইয়ার দোকানে আমি আর আমার শ্বশুর আব্বা যাবো এখন দোকান। দোকান থেকে হয়তো ওদিক দিয়ে যেতে পারে, তো এখন এখান থেকে রওনা দিব আমি আর আমার শ্বশুর আব্বা। তো ওখানে গিয়েও ওটা আপনাদেরকে দেখানো হবে ব্লগটা। তো এখন শাড়ি পরে রেডি হয়ে গেছি, এখন বুকাটা পরে চলে যাব। তো আব্বু গাড়ির জন্য গেছে, এখনো গাড়ি আনে নাই, সেজন্য যে দেখতেছেন অনেকদিন পর বাপের বাড়িতে যাচ্ছি। আমার কিন্তু অনেক খুশি লাগতেছে। আর এদিকে উড়ান গাড় একদম পরিষ্কার করে ফেলছি সারা রোপণ করার জন্য, এখনো কিন্তু সারা রোপণ করা হয় নাই। ওখান থেকে এসেই রোপণ করবো। সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। অনেকদিন পর চলে আসলাম ব্লগ ভিডিও নিয়ে, অনেকদিন হচ্ছে ব্লগ করতেছি না, তাই ভাবতেছি আজকে বাপের বাড়ি যাব, ওই ব্লগটাই আপনাদেরকে শেয়ার করা হবে। সেজন্য কি তুমি ওখানে বসে আছো কেন? হ্যাঁ, বেড়াতে যাওয়ার জন্য। ড্রাইভার কোথায়? ড্রাইভার টাকা নিয়ে দোকানে গেছে। গাড়ি ভাড়া দিচ্ছে না, তাই ড্রাইভার এখানে বেঁধে রেখে চলে গেছে, তাই না? তুমি বলো টিয়ালে ফালা গিয়ে গিয়ে দিলাম এই যে বন্ধুরা দেখতেছেন চলে আসছি বাহের বাড়িতে। তো এসে দেখতেছি এখানে মিষ্টি কুমড়া ধরছে গাছের মধ্যে, দেখেন ওই যে একটা এখনো ছোট, এই যে দেখেন মিষ্টি কুমড়াটা। আর এখানে তিত করালো আছে, তিত করালো আরও ছিল, হয়তো মরে গেছে। এই যে এদিকে একটা দেখা যাচ্ছে তিত করালো, এই যে না কোথায় বেড়াতে যাচ্ছে মনে হয়? এটা কি মশুর উপর কে ঘুমায়? কষ্ট মাম দাও তো, গালের ভিতর থেকে মাম দিছে। এটা কে খাবে যে? আম্মুর থেকে একটা নতুন দেখে নিয়ে আসো, এটা খাবো না। খেয়ে ফেলো তুমি এগুলো।
বড় ভাবি নাকি এগুলো করতেছে যে তো আম্মু বলতেছে এগুলো নাকি বড় হয়ে গেছে সেজন্য এগুলো তুলে ফেলতে শাকগুলা তুলে ফেলছি দেখেন আর এদিকে কমলা গাছে ফুল উঠতেছে দেখেন অনেকগুলো ফুল আসছে কমলা গাছে ফুল ফুটছে আর এখানে কমলাও ছোট ছোট দেখা যাচ্ছে আমরা খাইতে পারবো বড় হলে তো এই যে শাক এটাও তুলে নিচ্ছি দেখেন একদম তুলে গিয়ে ফেলে হয়েছে এখানে নাকি একটা বড় ছিল ওটা ছিঁড়ে ফেলছে মেজ ভাবি ভাবতেছি আমরাও এরকম রোপণ করবো আস্তে আস্তে বর্ষাকাল আসার জন্য অপেক্ষা করতেছি